আসসালামু আলাইকুম দর্শক, দৈনন্দিন রান্নাবান্নায় আবারও সবাইকে স্বাগতম। আশা রাখছি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। দর্শকগণ, ভিডিও দেওয়ার ধারাবাহিকতায় নতুন একটি রেসিপি নিয়ে হাজির। আজকের রেসিপি আমের চাটনি। কী ভাবছেন, এই গরমে আবার চাটনি খেয়ে পেটে সমস্যা হবে না? তো কোনো সমস্যা নেই, আপনাদের ধারণা ঠিকই। যেহেতু আচার তৈরি করে খেতে খেতে ভালো স্বাদ পেতে সপ্তাহখানিক সময় লাগে, তাই এখনই বাজারের কচি কাঁচা আমের টকঝাল মিষ্টি আচারটি তৈরি করে রেখে দিন। আর এক সপ্তাহ পর যখন বৃষ্টি ঝরদপান শুরু হবে, তখন ঠান্ডা ওয়েদারে গরম গরম ভাতের সাথে ডাল দিয়ে এই আমের আচারটি পরিবেশন করুন পরিবারের সবাইকে। বাজার থেকে একদম কচি কচি আম নিয়েছি, এখানে 1 কেজির মতো হবে। আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে অনুপাতগুলো আপনারা এভাবে বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আর উপকরণ হিসেবে এখানে কিছু পাঁচফোড়ন নিয়েছি, 1 মুঠো পাঁচফোড়ন নিয়ে একটু টেলে নিয়েছি। খুব বেশি কিন্তু টালতে হবে না, জাস্ট মুটমুট শব্দ হলেই উঠিয়ে নেবেন, গরম জায়গায় রেখে দিন। তারপর এগুলোকে গুঁড়ো করে নেবেন। আর 10-15টি শুকনো মরিচ আমি এখানে টেলে নিয়েছি। খুব মুচমুচে হয়ে এলে অল্প হিটে অনেকক্ষণ ধরে এগুলোকে নাড়াচাড়া করবেন। যখন মুচমুচে হয়ে আসবে, তখন এগুলোকে কিছুক্ষণ গরম তাওয়াতে রেখে দিলে এগুলো পাটায় ম্যাশ করার জন্য সম্পূর্ণভাবে রেডি হবে। এগুলোকে আমি ম্যাশ বলতে এগুলোকে চিলি ফ্লেক্সের যে আকারটা থাকে সে আকারে করে নিচ্ছে। আর যে আমার টেলে রাখা পাঁচফোড়ন ছিল সেগুলোকেও পাটায় শিল্পাটা ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি, একদম মিহি করে নিচ্ছি। আর এখানে 1 কেজি আমকে, প্রত্যেকটা আমকে আমি এভাবে 2 পিস করে নিয়েছি। আমি এগুলোর ছোকলাটা ফেলিনি, জাস্ট ভেতর থেকে বীজটা ফেলে দিয়েছি। বীজটা খুব সামান্যই হয়েছে, এগুলোর বাড়া কিন্তু এখনও শক্ত হয়নি, যেহেতু এগুলো এখনও কাঁচা। এই যে দেখুন, এভাবে থেতলে নিলে জাস্ট একটু মাঝে মধ্যে ফাটবে অথবা একটু থেতলে যাবে, এরকমই হবে। যেহেতু এখন আমের মধ্যে মাংস কম, এগুলোকে কেচে নেওয়ার দরকার নেই, আর যে বাকলটা আছে তাও ফেলে দেওয়ার দরকার। আমগুলোকে প্রথমেই ভালোভাবে ধুয়ে তারপরে এভাবে 2 ভাগ করে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, পরে কিন্তু ধুতে যাওয়ার দরকার নেই। আর এখানে 1 কেজি আমের সাথে আমি ইন্ডিয়ান যে রসুনটা ছিল 150 থেকে 200 গ্রাম হবে এই পরিমাণ নিয়েছি। জাস্ট কোষগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়ে এভাবে থেতলো করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু খুব ম্যাশ করিনি, আড়া ভাঙা করে করে নিয়েছি। কিছু আস্ত আছে, কিছু এভাবে আড়া ভাঙা করা আছে। এবার একটা গরম কড়াইতে একটু তলা ভারী করাই নিয়েছি, 200 গ্রামের মতো একদম খাঁটি সরিষার তেল দিয়ে 1 চিমটি পাঁচফোড়ন দিয়ে নিয়েছি। এতে করে একটা খুব সুন্দর স্মেল আসবে। আর যখন তেলটা ভালোভাবে গরম হয়ে আসবে, আমি আমার থেতলে রাখা রসুনগুলো দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন তেলটা কী সুন্দর করে ফুলে উঠেছে। তবে এই ফুলাটা বেশিক্ষণ থাকবে না, তেলটা গাল ফুলিয়ে বেশিক্ষণ থাকবে না, যতক্ষণ পর্যন্ত না নতুন অন্য কিছু দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত গাল ফুলিয়ে থাকবে। এই রসুনগুলোকে মিডিয়াম হিটে আমি 3 থেকে 4 মিনিট এভাবে ভেজে নিচ্ছি। তবে অনবরত নাড়বেন, না হয় কিন্তু এগুলো পুড়ে যাবে, একপাশে কাঁচা থাকবে, কাঁচা কাঁচা গন্ধ রয়ে যাবে। এভাবে যখন একটু হালকা ব্রাউন শেড আসবে, খুব বেশি ব্রাউন করা যাবে না, এগুলো কিন্তু আধা গলা হবে, এই কারণে এগুলোকে আধা ভাজা করে নিয়েছি। এবার আমাদের যে থেতলে রাখা আমের পিসগুলো ছিল সেগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। এবার চুলার হিটটা ফুল হিটে দিয়ে আমগুলোকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব 3 থেকে 4 মিনিটের জন্য। অবশ্যই চুলার হিটটা হাই হিটে দিতে হবে, না হয় কিন্তু আমগুলো থেকে পানি বের হয়ে পানিটা জমে যাবে। আর যখন ফুল হিট দিয়ে এভাবে রান্না করবেন, তখন কিন্তু আম থেকে পানি বের হবে ঠিকই, কিন্তু চুলার তাপে পানিটা কিন্তু বাষ্প হয়ে যাবে এবং আমগুলো এভাবে আধা ভাজা হয়ে যাবে। ভাজতে ভাজতে 3-4 মিনিট পর দেখবেন যে আমের কালারটা চেঞ্জ হয়ে আসবে। দেখুন, ক্রমশই আমের কালারটা চেঞ্জ হচ্ছে এবং আমগুলো কিন্তু কিছুক্ষণের মধ্যে গলতেও শুরু করবে। মোটামুটি পানিটা বের হওয়া শেষ হয়ে যাবে এবং আমগুলো গলতে শুরু করবে, তখন চুলার হিটটা মিডিয়াম টু মিডিয়াম লো দিবেন। এ পর্যায়ে 1 চা চামচ করে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ। তবে মরিচের গুঁড়োটা চাইলে আপনারা একটু বাড়িয়ে নিতে পারেন, আমি মিডিয়াম যে ঝাল হবে সেটাই দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে তেলে রাখা যে শুকনো মরিচগুলো ছিল সেই মরিচটা আমি বেশি অর্ধেকটা দিয়ে দিচ্ছি, সামান্য একটু রয়ে গিয়েছে, ঝাল বুঝে আরও দিব। আর যে আমার পাঁচফোড়নের গুঁড়াগুলো ছিল সেখান থেকে 1 চা চামচ রেখে বাকিটা আমি দিয়ে দিয়েছি। এখানে 3 চা চামচের মতো হবে, আর 1 চা চামচ আমি পরবর্তীতে দেবো, যখন নামাবো তখন দেব। এখন চুলার হিটটা একদম মিডিয়াম লো রেখে বারবার এগুলোকে নাড়তে হবে, একটু ধৈর্য সহকারে নাড়তে হবে। আর এ পর্যায়ে আমি 1.5 চা চামচের মতো
লবণ ব্যবহার করছি, লবণটা একটু বেশিই লাগছে, কারণ আমি এগুলোকে কিন্তু কোনো লবণ পানি বা নর্মাল পানিতে ভিজিয়ে রাখিনি। টকটা নাড়তে নাড়তে এভাবে আরও 2-3 মিনিট যখন রান্না করবেন তখন দেখবেন যে চারপাশ থেকে তেলটা ছেড়ে দিয়েছে, যার মানে বোঝা যাচ্ছে এখন এতে কিন্তু পানিটা একদমই নেই, বাষ্প হয়ে গিয়েছে। এই যে দেখুন মাঝখান দিয়েও তেলটা চলে আসতে শুরু করছে। এ পর্যায়ে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আমি এখানে প্রায় 250 গ্রামের মতো চিনি দিয়েছি 1 কেজি আমের জন্য, যেহেতু আমগুলো টক ছিল আমি এখানে 250 গ্রাম চিনি ব্যবহার করেছি। আমার মিষ্টিটা কিন্তু একদম কটকটে মিষ্টি হবে না, জাস্ট মোটামুটি একটা মিষ্টি হবে। চিনিটা দেওয়ার পর চিনি থেকে কিন্তু পানি বের হবে এবং আঠালো আঠালো ভাব আর আসতে শুরু করবে, তাই এই সময় চুলার হিটটা মিডিয়াম লো রেখে অবশ্যই নেড়ে চেড়ে দিবেন, কিছুক্ষণ পরপরই নেড়ে চেড়ে দিবেন। এভাবে আরও 4-5 মিনিট রান্না করে নেবেন। রান্না করার পর আলটিমেটলি চিনির পানিটাও যখন এরকম শুকিয়ে আসবে তখন চারপাশ থেকে আবার তেলটা বের হতে শুরু করবে। আর মোটামুটি দেখেন এই যে প্রত্যেকটা পিস, আমের পিস, কিছু কিছু ছোবা, কিছু কিছু আস্ত, কিছু কিছু গালা এবং রসুনের ক্ষেত্রেও সেম অবস্থা, কিছু গলে গিয়েছে, কিছু আস্ত আছে। লাস্ট যখন এরকম একদম শুকিয়ে আসবে তখন অবশিষ্ট যে পাঁচফোড়নের গুঁড়াটা ছিল তা দিচ্ছি, আর ভিনেগার এরকম কাক দিয়ে আমি 3 কাক পরিমাণ দিয়েছি। এতে করে একদম মাখা মাখা হবে আর সংরক্ষণের জন্য সুবিধা হবে। তবে ভিনেগার দিয়ে অবশ্যই চেষ্টা করবেন যাতে আচারটা একদমই শুকনো শুকনো হয়, পানির ভাবটা না থাকে। আর আচার সংরক্ষণের ক্ষেত্রে বিশেষ একটা টিপস হচ্ছে আচারে যত বেশি পরিমাণে আপনি পানির পরিমাণটা কম রাখতে পারবেন, না রাখতে পারবেন, তত বেশি কিন্তু আচার বেশি দিন ধরে সংরক্ষিত। এই আচারটা আজই কিন্তু খাবেন না, এভাবে 24 ঘন্টা বা 20 ঘন্টা রেখে দিবেন এই কড়াইটাতে। আর নাড়াচাড়া করার দরকার নেই, পরবর্তী দিন আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিবেন, তাহলে কিন্তু কালারটা আরও বেশি গাঢ় হবে, দেখতে আরও বেশি সুন্দর হবে। এবং এই মুহূর্তে যখন খেয়ে দেখবেন তখন দেখবেন হয়তো বা লবণটা ভালোভাবে ঢুকে নিয়ে চিনিটা একটু লাগতে পারে, কিন্তু পরবর্তীতে যখন আপনি জাল দেবেন তখন কিন্তু এই 24 ঘন্টা সম্পূর্ণ জিনিসগুলো মেরিনেট হয়ে রন্ধে রন্ধে গিয়ে পৌঁছাবে, আর খেতেও খুবই টেস্টি লাগবে। আরও বেশি টেস্ট পাবেন 1 সপ্তাহ পর। এবং সংরক্ষণের জন্য যে পাত্রটি রাখবেন তা অবশ্যই একদম পানিটা শুকিয়ে রাখতে হবে। তাহলে দর্শকগণ আপনারা কিন্তু এই রেসিপিটি বাসায় তৈরি করে দেখবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখেন। সেই পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।